বিশ্ব নার্স দিবসে নার্সদের সংবর্ধনা দেওয়া হলো এসএসকেএম হাসপাতালে। বিশ্ব নার্স দিবস উপলক্ষে এসএসকেএম হাসপাতালের নার্সদের মাতৃরূপী সংবর্ধনা দেওয়া হলো আজ। তাদের একান্ত কর্তব্য, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাজারো লক্ষ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্তব্য পালন করে চলেছেন। সময় সময় তাদেরকে রোগীর আত্মীয়ের ক্ষোভের শিকারও হতে হয়েছে, কিন্তু তারা তারপরেও তাদের কর্তব্য পালন থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াননি। তাই আজকে অন্য একটি দিনে, অন্য রকমভাবে এই নার্স দিবসটা পালন করা হলো। তাদের পুষ্পবৃষ্টি করে কুর্নিশ জানানো হলো এসএসকেএম হাসপাতাল চত্বরে। তাদের জন্য এই ছোট উপহার পেয়ে খুশি নার্স দিদিরাও। আজকে আন্তর্জাতিক সিস্টার দিবস, সেই উপলক্ষে আমরা এসএসকেএম হসপিটালে আইএনটিসি সেবা দলের পক্ষ থেকে আমাদের যে আপনারা জানেন এই করোনা ভাইরাস পুরো বিশ্ব যে মহামারী রূপ নিয়েছে ওর সেকে রক্ষা করার জন্য যে আমাদের প্রথম শ্রেণীরা আছে, ডক্টর, নার্স, সুইপার, এরা যে হসপিটালে কাজ করে এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে সিস্টার দিবসে বলে আমরা ওনার সঙ্গে এসে আমরা একটু পুষ্প স্পর্শ দিয়ে মাত্র বন্দনা করলাম আর শঙ্খবাদন করলাম, আর জানাতে চাইলাম কি আমরা আপনার পাশে আছি সবসময়। আপনারা যেরকম আমাদের পাশে আছেন দাঁড়িয়ে, আমরাও আপনার পাশে এসে সেই চেষ্টা করে আমরা চেষ্টা করেছি, একটা ছোট উদ্যোগ নিলাম। কোমর পাণ্ডে, আইএনটিসি সভাপতি, আইএনটিসি সেবা দলের সভাপতি কোমর পাণ্ডে।